গত 29 দিন ধরে অনশন কর্মসূচি পালন করছেন জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এরই মধ্যে অনশন কর্মসূচি পালনকালে গত শুক্রবার মৃত্যুবরণ করেছেন ফরিদপুরের হাটঘাটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন মল্লিক। অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের পাশের ফুটপাতে গত মাসে 16 জুন থেকে আমরণ কর্মসূচি পালন করছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রায় এক মাস ধরে এই কর্মসূচি পালন করছেন তারা। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবিতে এই কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।